রফিকুল ইসলাম লিখেছেন, দেশের বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রীদের জন্য ক্লাস ও পরীক্ষা চলাকালীন কান সহ মুখমণ্ডল খোলা রাখা বাধ্যতামূলক করেছে। অবস্থানের পক্ষাবলম্বন করতে গিয়ে অনেকে বলেছেন শিক্ষক পিতার মতো, তাদের সামনে মুখ খোলা রাখা দোষের নয়। এবারে শরীয়তের আলোকে জানতে চাই ভাই রফিকুল ইসলাম, শিক্ষক পিতার মতো এই যুক্তি দুনিয়ার হাস্যকর যুক্তিগুলির একটি। শিক্ষক পিতার মতো, সেজন্য তার সামনে আর পর্দা পোশিদার দরকার নাই, তিনি পিতার নজরে দেখবেন, এটা আমাদের আকাঙ্ক্ষা হতে পারে। তো একই চাহিদা তো আমাদের থাকতে পারে, একই এক্সপেকটেশন তো থাকতে পারে পৃথিবীর অন্য সব পুরুষদের কাছ থেকে, যে সব পুরুষরাই নিজের সমবয়সী মেয়েদেরকে বোন মনে করবে এবং নিজের মায়ের বয়সীদেরকে মার মতো মনে করবে। তাহলে তারা সন্তানের মতো, শিক্ষার্থীরা তারা ভাইয়ের মতো। এই যুক্তিতে তাদের সামনে আমরা পর্দা না করলে আমাদের কোনো অসুবিধা হবে না, এমনটি আমরা মনে করতে পারি। কিন্তু আদৌতে কি সেটা সত্য, আদৌ সঠিক? শিক্ষক দ্বারায় ছাত্রী নির্যাতনের শিকার হচ্ছেন অহরহ, ইউনিভার্সিটি লেভেলে হচ্ছে অহরহ। তাহলে সেক্ষেত্রে শিক্ষক পিতার মতো একথা বলে পর্দার যে বিধান আছে সেটাকে অ্যাভয়েড করা, এটা কখনো সঠিক হতে পারে না। পৃথিবীর কোনো আলিম এটাকে জায়েজ বলেনি। অতএব শরিয়ার কোনো বিধানকে লঙ্ঘন করার জন্য নিজেদের খোলা যুক্তি দিয়ে যদি আমরা সেটাকে লঙ্ঘন করি, তাহলে সেটা হবে খুবই দুঃখজনক। এবং মুসলিম প্রধান দেশে মেয়েরা হিজাব নেকাব করে পড়াশোনা করতে পারবে না, এটা আমার মনে হয় আমাদের জন্য জাতি হিসেবে সবচেয়ে লজ্জাস্কর অধ্যায়। সামান্য কিছু মানুষের কাছে আমরা গোটা দেশের মানুষ বন্দী হয়ে আছি। এ বিষয়ে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত এবং সোচ্চার হওয়া উচিত যে এ ধরনের আইন, এ ধরনের নিয়ম কোন শিক্ষা প্রতিষ্ঠান করতে পারে না, যে একজন শিক্ষার্থী তিনি হিজাব নেকাব করে ক্লাস করতে পারবেন না, পরীক্ষা দিতে পারবেন না। এখানে যেটা বলা হচ্ছে আইডেন্টিটির কথা, আইডেন্টিটি নিশ্চিত করার জন্য খুবই সহজ, একজন মহিলা টিচার বা একজন ফিমেল স্টাফ তিনি চেক করে ঢুকাবেন, খুবই সহজ। এবং ফিঙ্গারপ্রিন্টের এই সময়ে যদি আমরা বলি যে না, মুখ খুলে তারপরে নিশ্চিত করতে হবে সে এই লোক সে লোক কিনা, তাহলে এগুলো হাস্যকর ছাড়া কিছুই নয়। সেই সাথে আপনার পরীক্ষার হলে কেউ কানে কোনো হেডফোন দিয়ে রাখছে কি না, এগুলো চেক করার জন্য নাকি কান খোলা রাখতে হয় ইত্যাদি। দেখুন, নকল করার জন্য শত পথ আমাদের সামনে খোলা আছে, আমাদের দেশে আমরা জানি। সেগুলোর ব্যাপারে এত সিরিয়াস হতে দেখা যায় না কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে, হিজাব নেকাবের বিরুদ্ধে যতটা স্বচ্ছা তাদেরকে হতে দেখা যায়। যদি কোনো শিক্ষার্থীর কান চেক করতে হয়, শরীর চেক করতে হয়, তাহলে সেটা তো ফিমেল স্টেপের মাধ্যমে চেক করা যেতেই পারে। কিন্তু সেজন্য পুরো সময় জুড়ে তাকে নাক কান মুখ কেন খোলা রাখতে হবে? তার আইডেন্টিটিতে ঢোকার সময় চেক করে তাকে ঢুকানো যেতে পারে, এরপরে পুরো সময় জুড়ে তার মুখ খোলা রাখতেই হবে কেন? এটি রীতিমতো তার ধর্মীয় যে ধর্মীয় অধিকার আছে, ধর্ম পালনের যে অধিকার আছে সেটাকে খর্ব করা বলে আমরা মনে করছি। অতএব এ বিষয়ে সংশ্লিষ্টরা দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতি এবং ইসলামী শরিয়ার বিষয়টিকে তারা মাথায় রেখে সিদ্ধান্ত এবং ফয়সালা নেবেন।